আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিনা পৃথা শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেশে করোনা ভাইরাসে আরো 5 জনের মৃত্যু নতুন করে শনাক্ত 564 জন করোনা রোগীদের 90%ই বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন বেশিরভাগেরই মৃদু উপসর্গ ছিল বলছে স্বাস্থ্য অধিদপ্তর সড়কে প্রতিদিনই বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা লকডাউন শিথিল করলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের শুধু জ্বর কাশি শ্বাসকষ্ট নয় হার্ট অ্যাটাক বা লিভারের সমস্যাতেও মারা যাচ্ছেন করোনা আক্রান্তরা তথ্য বিদেশে কর্মরত চিকিৎসকদের এবং অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষার অনুমতি দিল ওষুধ প্রশাসন অধিদপ্তর শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ দেশে করোনা ভাইরাসে একদিনে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা কমেছে গত 24 ঘন্টায় আরো 5 জন মারা গেছেন এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 168 জনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে 564 জন এ নিয়ে মোট শনাক্ত হলেন 7967 জন সুস্থ হয়েছেন 10 জন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয় আরো জানাচ্ছেন রাসনা দাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধে বাংলাদেশেও বেশি বেশি রোগী শনাক্ত করতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার হার বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 5000এরও বেশি এর মধ্যে পরীক্ষা করা হয়েছে 4965 জনের নমুনা এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 64666 জনের বুলেটিনে জানানো হয় করোনা পরীক্ষার জন্য 1 লাখেরও বেশি কিট মজুদ আছে এবং আরও কিট কেনার প্রক্রিয়া চলছে এ পর্যন্ত 29টি ল্যাবে করোনা পরীক্ষা করা হলেও শীঘ্রই এ সংখ্যাও বাড়ানো হবে পরিধি আমরা আরও বাড়িয়েছি আমাদের আজকে 29টি ল্যাবের রিপোর্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং নতুন যুক্ত হয়েছে আমাদের সাথে মিলা মেডিকেল কলেজ থেকে নতুন জন যুক্ত হয়েছে এবং আমাদের সেন্ট্রাল পুলিশ হসপিটাল তারাও গত 3 দিন ধরে পরীক্ষা করে যাচ্ছেন এবং বেসরকারি হাসপাতাল যারাই আমাদের শর্ত পূরণ করতে পারবে তাদের পিসিআর ল্যাবের যা শর্ত লাগে সেই সব যদি তারা সবাই ফুলফিল করেন তাহলে আমরা বেসরকারি হাসপাতালগুলিকে পূর্বে শর্ত অনুযায়ী আমরা অনুমোদন দিয়ে দিব করোনা আক্রান্ত হয়ে দেশে আরো 5 জনের মৃত্যু হয়েছে মৃতদের 3 জন পুরুষ 2 জন নারী তারা সবাই ঢাকার এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 168 জনে গত 24 ঘন্টায় নতুন করে 564 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নতুন করে সুস্থ হয়েছেন 10 জন নতুন করে 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে 564 জন এবং এ পর্যন্ত শনাক্ত রোগী 7667 জন নতুন করে মৃত্যুবরণ করেছেন 5 জন 5 জনের মধ্যে পুরুষ 3 জন এবং মহিলা 2 জন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন 10 জন এবং এ পর্যন্ত 160 জন ঢাকার বিভিন্ন হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি আছেন 956 জন এবং দেশে প্রায় 79% করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন রাস্তা দাস এটিএন বাংলা ঢাকা করোনায় আক্রান্ত হয়ে বরিশালে 1 জনের মৃত্যু হয়েছে এছাড়া উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় বরিশাল মানিকগঞ্জ কিশোরগঞ্জ এবং বান্দরবানে মারা গেছে 5 জন খাগড়াছড়িতে শনাক্ত হয়েছে প্রথম করোনা রোগী আর লকডাউন করা হয়েছে নাটোর জেলা এদিকে করোনার হটস্পট নারায়ণগঞ্জে কমেছে আক্রান্তের সংখ্যা প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব গত কয়েকদিনের তুলনায় নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে গত 24 ঘন্টায় জেলায় 13 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 895 জন মৃত্যু হয়েছে 42 জনের এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 30 জন সেখানে এখন পর্যন্ত 250টি গার্মেন্টস চালু করায় বেড়েছে জনসমাগম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে 50 বছরের এক পুরুষ এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 2 মহিলা মারা গেছে মৃত ব্যক্তির বাড়ি পটুয়াখালীর বাউফলে এবং 2 নারীর বাড়ি পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জে বরিশাল বিভাগের 6 জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা 116 জন
করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। বান্দরবানের সদর উপজেলায় জ্বর শ্বাসকষ্ট নিয়ে এক মহিলা মারা গেছে। সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রথম করোনা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্ট শ্রমিক। গত দুদিনে নাটোর সদর হাসপাতালের এক চিকিৎসক, সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্যকর্মী সহ 9 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় নাটোর জেলাকে লকডাউন করা হয়েছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 3 চিকিৎসক, নার্স ও স্টাফসহ 13 জন আক্রান্ত হয়েছেন। চুয়াডাঙ্গায় নতুন করে 2 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10 জনে। লক্ষ্মীপুরে নতুন করে আরও 6 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনা রোগী বেড়ে 43 জনে দাঁড়িয়েছে। টাঙ্গাইলে নতুন করে 1 চিকিৎসক সহ জেলায় মোট আক্রান্ত 24 জন। সিলেটে গত 24 ঘন্টায় আরও 2 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 107 জন। পুরো বিভাগের জন্য একটি মেশিনে পরীক্ষার চাপ সামলাতে না পেরে নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের 90% বাড়িতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগেরই মৃদু উপসর্গ ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার 80% বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আয়েশা আক্তার। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। প্রশ্ন দেখা দিয়েছে করোনা চিকিৎসায় নির্ধারিত 14টি হাসপাতালের সিট পর্যাপ্ত কিনা। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে কোভিড-19 জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে প্রায় 2,800 বেড রয়েছে। এর বাইরেও যুক্ত হবে আরও 2টি হাসপাতাল। সারাদেশে হাসপাতালগুলোতে 17,000-এর উপর অক্সিজেন সিলিন্ডার রয়েছে। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক। অক্সিজেন সিলিন্ডারটা মোটামুটি আমাদের সারা বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যেটুকু আমাদের আছে আরও কিন্তু বাড়াচ্ছি। যেহেতু এই পেশেন্টের ক্ষেত্রে যাদের কোভিড-19 পজিটিভ তাদের শ্বাসকষ্ট সমস্যা শুরু হয়েছে এবং তাদের লাংসটা এফেক্ট করে, সেই কারণে কিন্তু আরও অক্সিজেন দরকার। সেই কারণে কিন্তু আমরা সেভাবে ব্যবস্থাপনা করছি, অক্সিজেন সিলিন্ডার, সেন্টার লাইন, এগুলো আমরা পর্যায়ক্রমে চালাচ্ছি। বর্তমানে প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট ছাড়া হাসপাতালে ভর্তি না নেয় অধিকাংশ আক্রান্ত ব্যক্তিকে বাড়িতেই থাকতে হচ্ছে। তবে মৃদু উপসর্গ থাকা ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ মানলে বাসায় বসেই সুস্থ হতে পারবেন বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মৃদু উপসর্গ কিন্তু বেশি হচ্ছে, ক্রিটিক্যাল কিন্তু কম পেশেন্ট হচ্ছে, মারা যাচ্ছে কিন্তু একদম যারা খুব বেশি কোমরবিডিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস অথবা অ্যাজমা থাকে তাদের ক্ষেত্রে একটু দরকার পড়ে তারা কিন্তু বৃদ্ধরা মারা যাচ্ছেন। সেক্ষেত্রে হাসপাতালে সবাইকে যাওয়া দরকার পড়ে না, তারা কিন্তু বাড়িতে ভালো থাকতে পারেন। কারণ একটা জ্বর কাশি হতে থাকে, জ্বরের জন্য প্যারাসিটামল, কাশির জন্য অ্যান্টিস্টামিন খেলে কিন্তু আনা। বিভিন্ন হাসপাতালে আরও 99টি ভেন্টিলেটর স্থাপন করা হয়েছে বলেও জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। লকডাউন পরিস্থিতির মধ্যেও রাজধানীর সড়কে প্রতিদিনই বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। বিভিন্ন জায়গায় লোক সমাগম হচ্ছেন। এ অবস্থায় লকডাউন শিথিল করা হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমতে শুরুর পরই বিশ্বের অন্যান্য দেশ লকডাউন তুলে নিয়েছে। বাংলাদেশকেও সে পথে হাঁটতে পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক মোজাহিরুল হক। হাবিবুর রহমান, ওভি রিপোর্ট। দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনো সচেতন হননি নগরবাসী, নানা অজুহাতে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা। গার্মেন্টস আর রেস্টুরেন্টগুলো খুলে দেওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে বাইরে বের হওয়ার প্রবণতা বেড়েছে। কোনো কারণ ছাড়াই এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন অনেকে। এরকম পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতি সচল রাখতে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসার পরই অন্যান্য দেশ লকডাউন তুলে নিয়েছে, সেখানে বাংলাদেশে এই সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। তাই লকডাউন শিথিল করার আগে সরকার কারো কৌশল হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অনেক দেশই যেটা করেছে, যেমন শ্রীলঙ্কা, প্রথম রোগী শনাক্ত হওয়া মাত্র তারা কিন্তু কারফিউ দিয়ে দিয়েছে এবং তারা দেখেন শ্রীলঙ্কা খুব ভালো করেছে, তাদের মাত্র 7 জন লোক মারা গিয়েছে। এবং আপনি নেপালকে দেখেন, নেপালের 1 জন লোকও মারা যায়নি। যখন কি সংক্রমণ কমে আসছে তখন তারা কিন্তু লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা এখনও চূড়ায় পৌঁছিনি, আমাদের কিন্তু সংক্রমণ বাড়ছে। আপনি রিসেন্ট আমাদের গতকাল পর্যন্ত 641 জন, তার মানে আমরা কিন্তু বাড়ছে, তার আগের দিন 594 জন। কোনো দেশে লকডাউন তুলে নিতে হলে 6টি শর্ত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
যার প্রথমেই রয়েছে রোগ সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে হবে, দেশের সব রোগীকে শনাক্ত করে তাদের সেবা দেওয়ার মতো সক্ষমতা নিশ্চিত করতে হবে স্বাস্থ্য বিভাগকে, পাশাপাশি যেসব প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সেখানে রাখতে হবে সর্বোচ্চ সুরক্ষামূলক ব্যবস্থা। আমরা কিন্তু এখনও পর্যন্ত আমাদের এক্সিট প্ল্যানটা ঠিক করিনি, আমরা কৌশলটাও ঠিক করিনি। এই অবস্থায় অ্যাডহক ভিত্তিতে আমরা যেভাবে গার্মেন্টস খুলে দিলাম বা দিচ্ছি, পাশাপাশি রেস্টুরেন্ট খুলে দিচ্ছি, এইটা আমাদের জন্য বাংলাদেশের জন্য একটা করোনা সংক্রমণের একটা আরেকটা মাত্রা যোগ হবে এবং সেই মাত্রাটা আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। আমাদের যেটা অর্থনৈতিক ঝুঁকি তো আছেই, এটা কিন্তু কথা হলো জীবন আর জীবিকা আমাদেরকে দুইটুকে আলাদা করতে হবে। আমরা কি জীবনের ঝুঁকি নেব জাতির জন্য, নাকি তাদের জীবিকার ঝুঁকি নেব? সুতরাং আমার মনে হয় যে আমরা জাতির জন্য আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবও কয়েকদিন আগে বলেছেন, এখনই লকডাউন তুলে নিলে চরম মূল্য দিতে হতে পারে কোনো কোনো দেশকে। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। শুধু জ্বর কাশি বা শ্বাসকষ্ট নয়, করোনা আক্রান্তরা এখন হার্ট অ্যাটাক বা লিভারের সমস্যাতেও মারা যাচ্ছেন। উপসর্গ বা লক্ষণ বদলে ফেলেছে ভয়াল এই ভাইরাস, তাই বিভ্রান্ত হচ্ছেন আক্রান্ত এমনকি চিকিৎসকরাও। সংক্রমণ ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে। এটিএন বাংলাকে এসব তথ্যই দিয়েছেন জাপান, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবে কর্মরত চিকিৎসা বিশেষজ্ঞরা। কিরামতুল্লাহ, বিপ্লবের রিপোর্ট। করোনায় এ যাবৎ বাংলাদেশে মৃত 150-এরও বেশি মানুষের মধ্যে 27 জনের কোনো শ্বাসকষ্ট ছিল না। তারা মারা গেছেন ভিন্ন ভিন্ন জটিলতায়। গত কয়েকদিনে অন্তত 6 জন মারা যান যাদের করোনার কোনো উপসর্গই ছিল না শরীরে। ভিন্ন রোগে তাদের হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু মৃত্যুর পর পরীক্ষায় জানা যায় তারা করোনা পজিটিভ। বাংলাদেশ নয় এমন ঘটনা এখন করোনা আক্রান্ত অনেক দেশেই ঘটছে। চতুর্থ ধাপে লক্ষণ বা উপসর্গের ধরন বদলেছে করোনা ভাইরাস। আগে জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট এসব দেখে এই রোগ শনাক্ত করা গেলেও এখন অনেক ক্ষেত্রেই তা আর হচ্ছে না। তাই সংক্রমণ প্রতিরোধে এখন করোনা ভাইরাসের জীবন রহস্য উন্মোচন জরুরি বলেও মনে করছেন গবেষকরা। স্ট্রোক হচ্ছে অনেকের, কারণ ব্লাড ভেসেলগুলোতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এমনকি অনেকে যারা অ্যান্টিকোয়াগুলেশন পাচ্ছেন তাদেরও হচ্ছে এটা, এবং একই কারণে অনেকের মানব দেহে এখন যেসব জটিলতা করোনা ভাইরাস তৈরি করছে সেসবের চিকিৎসা প্রস্তুতি বাড়ানোরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। যেখানে রোগীরা আসছে সেখানে ট্রায়াজিং এর ব্যবস্থা করতে হবে, এবং করোনার লক্ষণ দেখা গেলে অথবা স্বাস্থ্যকর্মী বা ডাক্তার আমরা যদি মনে করি যে সাসপেক্ট করি যে তার করোনা হতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে তার টেস্ট করার ব্যবস্থা করতে হবে। কাজে টেস্ট করতে হবে, অনেক বেশি বেশি টেস্ট করতে হবে। টেস্ট করার ফ্যাসিলিটিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্ত হাসপাতালগুলোতে এর ব্যবস্থা করতে হবে। করোনা ভাইরাস কীভাবে তার উপসর্গ সংক্রমণ বদলাচ্ছে তা বুঝতে না পারলে বাংলাদেশে এর ভয়াবহতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন প্রবাসে থাকা এই বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিদেশের বিভিন্ন জায়গায় কর্মরত এই বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে যদি করোনা ভাইরাসের উপসর্গগুলো নতুন করে নির্ধারণের চেষ্টা করা যায়, তাহলে হয়তোবা সংক্রমণের হারও কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন তারা। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে এ কথা জানিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা ICDDRB-র যে কোনো একটিতে কিট পরীক্ষা করা যাবে। করোনা ভাইরাসে মারা গেছেন ঢাকা মহানগর পুলিশের আরও দুই সদস্য। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁরা মারা যান। তাদের একজন হলেন জিএমপি পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের এসআই আব্দুল খালেক, আরেকজন ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল আশিক মাহমুদ। মানুষের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের আরও দুজন গর্বিত সদস্য আজ মৃত্যুবরণ করেছেন।
এই আত্মত্যাগের মধ্য দিয়ে তারা নিজেরা যেমন মহিয়ান হয়েছেন, একই রকম ভাবে গর্বিত করেছেন বাংলাদেশ পুলিশকে। তাদের এই আত্মত্যাগের জন্য বিনম্র শ্রদ্ধায় তাদেরকে আমরা স্মরণ করছি। বাংলাদেশ পুলিশ তাদের পরিবারের পাশে রয়েছে, তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছে এবং বাংলাদেশ পুলিশ তাদের পরিবারের পাশে সর্বতোভাবেই থাকবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের 6,959টি কওমি মাদ্রাসাকে 8,31,25,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে এরই মধ্যে সংশ্লিষ্টদের কাছে এই অর্থ পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে দেশের 8টি বিভাগের বিভিন্ন কওমি মাদ্রাসাকে এই অর্থ পৌঁছে দেওয়া হয়। প্রশাসনের সাথে সমন্বয় করে গৃহহীনদের আবাসন ব্যবস্থা করতে আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সবার কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের সময় ভিডিও কনফারেন্সে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ভাসমান মানুষগুলোর তালিকা প্রমাণ করা যায় এবং এদের মতো ত্রাণ সামগ্রী বিতরণ করা যায়। এ ব্যাপারে আমাদের ত্রাণ উপকমিটি, আমাদের সহযোগী সংগঠনগুলো, আমাদের ন্যায্যবিহীনগুলো কর্মীরা সহযোগিতা করতে পারে। করোনা দুর্যোগের মধ্যে ইতিবাচক সংবাদ পরিবেশন করে মানুষের মনোবল বাড়াতে সংবাদপত্রের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের প্রতিনিধিদের সাথে মত বিনিময়ের সময় তিনি এ আহ্বান জানান। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধিরা তথ্যমন্ত্রীর সাথে দেখা করেন। সময় পজিটিভ নিউজ গুলো, কারণ মানুষ অত্যন্ত হতাশাগ্রস্ত, মানুষ শঙ্কিত, মানুষ ভবিষ্যৎ নিয়ে ভীষণ ভাবে চিন্তিত, এই সময় মানুষকে আশাবাদী করে তোলা আমাদের দায়িত্ব। এই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করব এবং আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের সম্মিলিত লক্ষ্য তো জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া। সুতরাং সেই লক্ষ্যে আমরা সবাই একযোগে ভবিষ্যতে কাজ করব। চলতি বড় মৌসুমে 26 টাকা কেজি দরে 8 লাখ মেট্রিক টন ধান এবং 36 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল কিনবে সরকার। এছাড়া 35 টাকা কেজি দরে 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল এবং 28 টাকা কেজি দরে 75,000 মেট্রিক টন গম কেনা হবে। আজ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সভায় সভাপতিত্ব করেন। সভায় বলা হয়, এবার বড় মৌসুমে ধানের পাম্পার ফলন হয়েছে, তাই প্রয়োজনে আরও ধান চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাস মহামারীতে লকডাউনের মধ্যে কৃষকের উৎপাদিত কৃষি পণ্য, অন্যান্য খাদ্য এবং পচনশীল সামগ্রী পরিবহনে ঢাকা চট্টগ্রাম, ঢাকা দেওয়ানগঞ্জ এবং ঢাকা খুলনা রুটে আগামীকাল চালু হচ্ছে বিশেষ পার্সেল ট্রেন। প্রতিটি রুটে 2টি করে ট্রেন চলবে। ঢাকা খুলনা রুটের ট্রেনটি শুক্রবার, রোববার এবং মঙ্গলবার চলবে। বাকি 2 রুটের ট্রেন সপ্তাহের 7 দিনই চলাচল করবে। এ বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এটিএন বাংলাকে টেলিফোনে জানান, যাত্রীবাহী ট্রেন চলাচল আপাতত চালু হচ্ছে না। আমাদের কিছু লাগেজ ভ্যান আছে, এই ভ্যান গুলোকে আমরা ব্যবহার করতেছি যে আপনার শাকসবজি, কৃষকের শাকসবজি বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে পরিবহনের অভাবে কৃষকরা সঠিক দাম পাচ্ছে না। কাজে এটি তো আমাদের যে জরুরি যে সমস্ত খাদ্য পরিবহন, তার আপনার এটা সাপ্লিমেন্টারি হচ্ছে, যে ওইটাকেই আমরা আরো জোরদার করছি। করোনা ভাইরাসের বিরূপ প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রতি আরও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের সাথে টেলিফোন আলাপে তিনি আহ্বান জানান, এ সময় স্বাস্থ্য পরিষেবা, সক্ষমতা এবং অবকাঠামো উন্নয়নে ওয়াশিংটনের সমর্থন জোরদারের অনুরোধ জানান তিনি। জবাবে স্বাস্থ্য ও কৃষি খাতে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি জানান, চলমান সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
করোনা ভাইরাস আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে দক্ষিণ এশিয়ায়। ভারতে এ পর্যন্ত 33,000 বেশি মানুষের দেহে এই রোগ ধরা পড়েছে। পাকিস্তানে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 874 জন করোনা পজিটিভ হয়েছেন। এদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,27,000। যুক্তরাষ্ট্রে প্রায় 61,000 মানুষ এই মহামারীতে প্রাণ হারিয়েছেন। রিপোর্ট করছেন এসএম আশরাফ। অর্থনীতি বাঁচাতে 3 মে থেকে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত। যদিও করোনায় আক্রান্তের গ্রাফ উঠছে উপরের দিকে, গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 67 জন, মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,000। পাকিস্তানের সরকারি তথ্য অনুযায়ী সেখানে বুধবার সর্বোচ্চ 874 জন করোনা রোগী ধরা পড়েন। বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী ইমরান খান 9 মে পর্যন্ত জনসাধারণকে ঘরে থাকতে অনুরোধ জানিয়েছেন। মালদ্বীপে এ পর্যন্ত প্রায় 300 রোগী পাওয়া গেছে। প্রথমবারের মতো মৃতের ঘটনা ঘটেছে সেখানে। শ্রীলঙ্কায় গত 1 সপ্তাহে 308 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ভারত মহাসাগর সীমানায় 24 ঘন্টা কারফিউ জারি করেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 10 লাখ। মৃতদেহ সৎকারে হিমশিম খাচ্ছেন কর্মীরা। সৎকার হাউজের বাইরে সারিবদ্ধ দেখা গেছে লাশবাহী ট্রাক। ব্রুকলিন থেকে এক বাসিন্দা জানান, মৃতদেহের পচা গন্ধে তারা বাড়িতে থাকতে পারছেন না। ইউরোপের সার্বিক পরিস্থিতি এখনো ভয়াবহ বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসে ভয়াবহ অবস্থা দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম অংশের দেশ ইকুয়েডরে। দেশটিতে মানুষের মৃত্যুর মিছিল এতটাই বেড়েছে যে মর্গে মরদেহ রাখার জায়গা নেই, ফলে রাখা হচ্ছে বাথরুমে। করোনায় আক্রান্ত হয়েছেন গিনি বিষয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ নাবিয়ান। এত সব খবরের মাঝে কিছুটা সুসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। একটি নতুন ওষুধের সন্ধান দিয়েছে তারা, যার সাহায্যে করোনা রোগীদের দ্রুত সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে। তাদের দাবি, সরাসরি করোনার ওষুধ না হলেও কোভিড-19 চিকিৎসায় এই ওষুধের ব্যবহারে সাড়া মিলছে। নতুন এই ওষুধের নাম রেমডেসিভিয়ার। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা ভাইরাসে ইতালিতে আক্রান্তের সংখ্যা কমতে থাকলেও মৃতের সংখ্যা রয়েছে এখনও 300-র উপরে। দেশটিতে আগামী 4 মে থেকে লকডাউন শিথিল করা হচ্ছে। ওই দিন 45 লাখ মানুষ ঘর থেকে বের হতে পারেন কাজের উদ্দেশ্যে। এ নিয়ে আতঙ্ক রয়েছে সর্বত্র। তবে ইতালি সরকার বলছে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে লকডাউন আবারও কঠিন করা হবে। ইতালি থেকে সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি হাসান মাহমুদ। ইতালিতে আগামী 4 মে থেকে শুরু হচ্ছে লকডাউনের দ্বিতীয় পর্ব এবং এই দ্বিতীয় ধাপে কিছু কিছু দোকান খুলে দেওয়া হবে। পরবর্তী সময়ে খুলবে 18 মে এবং রেস্টুরেন্ট, বার সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে 1 জুন থেকে। এই দ্বিতীয় পর্বের এই নির্দেশনা থাকার পরও সরকার এবং বিশেষজ্ঞরা আশঙ্কিত হয়ে পড়েছেন যে 4 মে একসাথে 45 লক্ষ মানুষ রাস্তায় নামবে। তারা বিভিন্ন কর্মস্থলে যাবেন, দোকানপাট যেগুলো খোলা হবে সেগুলোতে, পুরো ইতালিতে। পাশাপাশি ইতালির উত্তরাঞ্চল থেকে যারা আটকা পড়েছিলেন তারা দক্ষিণাঞ্চলে আসবেন বিপুল সংখ্যক মানুষ। সে কারণে ইতালির বিশেষজ্ঞরা আশঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা বলছেন যে এত তাড়াতাড়ি দ্বিতীয় ধাপে যাওয়াটা সঠিক হয়নি। এছাড়া ইতালিতে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, যারা অধিকাংশই রেস্টুরেন্ট এবং বারে চাকরি করতেন, তারা কিন্তু আগামী 30 মে পর্যন্ত তাদেরকে বেকার থাকতে হবে, কারণ 1 জুনের আগে এ সকল রেস্টুরেন্ট এবং বার খুলছে না। ইফতার সামগ্রী বিক্রির নিষেধাজ্ঞা তুলে দেওয়ার 3 দিন পার হলেও এখনও জমে ওঠেনি রাজধানীর ইফতার বাজার। বিভিন্ন এলাকার হোটেল রেস্টুরেন্টে সীমিত আকারে চলছে বেচা কেনা। এখনও বন্ধ অধিকাংশ রেস্টুরেন্ট, ক্রেতার ভিড়ও নেই তেমন একটা। বিক্রেতারা বলছেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাড়তে পারে বেচা কেনা। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ভোজনরসিক বাঙালির কাছে রমজানের ইফতার মানেই অন্যরকম উৎসব। রোজার পুরো মাস রাজধানী জুড়ে থাকে ইফতার বেচা কেনার হাজারো পসরা। বাহারি আর রকমারি ইফতার সামগ্রী কিনতে মানুষের ভিড় লেগেই থাকে। কিন্তু বিশ্ব করোনা প্রভাবে পাল্টে গেছে সেই চিরচেনা দৃশ্য। করোনা পরিস্থিতিতে ইফতার সামগ্রী বিক্রির দোকান বসানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও চতুর্থ রোজা থেকে তা শিথিল করা হয়। শারীরিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন হোটেলে ইফতার বিক্রি শুরু হলেও রোজার ষষ্ঠ দিনেও তেমন বেচা কেনা নেই।
আসলে লাস্ট 36 দিন ধরে তো সবাই বাসায়, আর বাসায়ও খুব একটা অনেক কিছু করা হচ্ছে না, সব আইটেম এখনো হয়নি, কারণ লোকজন এখনো ঠিক মতন আসেনি, এই কারণে অল্প অল্প আমরা কিনি। অনেক কিছু যে রান্না করে বাসায় খাওয়ার উপযোগ সৃষ্টি করব, উপায় নেই, চাচ্ছে এজন্য বাধ্য হয়ে আসলাম, বের হইলাম। তবে বিভিন্ন জায়গায় ইফতার বেচাকেনায় সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। নিজেরা নিজেদের মধ্যে সচেতনতা হচ্ছে সবচেয়ে বড়। লোকবলের অভাবে এখনও বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ রেস্টুরেন্ট। যারা খুলেছেন তারাও সীমিত আকারে বানাচ্ছেন ইফতার। বিক্রেতারা বলছেন করোনা সংক্রমণের ঝুঁকি, প্রতিকূল আবহাওয়া ও গণপরিবহন বন্ধ থাকায় তেমন ব্যবসা হচ্ছে না। বেচা কিনা প্রতি বছরের মতো আমাদের হচ্ছে না, সীমিত আকারে আমরা রেস্টুরেন্ট চালু করেছি। এক সপ্তাহ চালার পর বোঝানো যাবে আর কি, যে কি পরিস্থিতি আসলে দাঁড়ায়। এদিকে বাইরে বের হতে না পারলেও অনলাইনে ইফতার কিনছেন অনেকেই, তেমনি হোম ডেলিভারির মাধ্যমে ইফতার বিক্রি করছেন বিভিন্ন নামকরা রেস্টুরেন্টও। দেশে প্রতিদিন যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে এ থেকে বাঁচার জন্য লকডাউনই একমাত্র কার্যকর উপায়। তাই ইফতারি বিক্রির জন্য হোটেল রেস্তোরাঁগুলো খুলে দেওয়া হলেও প্রতিবারের মতো বাড়তি কোনো ভিড় নেই। হোটেল রেস্তোরাঁর মজাদার ইফতারের চেয়ে সংযত থাকাটাই বেশি নিরাপদ মনে করছেন সচেতন নাগরিকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় 39তম বিসিএস বিশেষ ক্যাডারের 2000 চিকিৎসক এবং 5054 জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সুপারিশ করেছে পিএসএ। এক বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, 39তম বিশেষ বিসিএস এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় 8107 জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে 2000 চিকিৎসককে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নওগাঁয় এবার ধানের বাম্পার ফলনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। চলতি ইরি বোরো মৌসুমে জেলায় 180,000 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 182,450 হেক্টর জমিতে। এরই মধ্যে জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে ধান কাটা এবং মাড়াই। তবে করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় পাকা ধান কৃষকের ঘরে তুলে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। নওগাঁর জেলা প্রশাসক খারুল আর রশিদ জানান, ধান কাটা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জেলার 9টি উপজেলায় 180টি থার্মাল স্ক্যানার নিয়েছেন খাদ্যমন্ত্রী। এইসব দিয়ে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। একই সাথে স্থানীয় শ্রমিক, যুব সমাজ এবং বিভিন্ন শ্রেণীর মানুষকে ধান কাটার কাজে লাগানো হচ্ছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চীনের প্রতি অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে নির্বাচনে হারানোর জন্য করোনা ভাইরাস দিয়ে বিশৃঙ্খলা করছে চীন। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ডোনাল্ড ট্রাম্প মনে করেন, তাকে পরাজিত করতে বেইজিং যে কোনো কিছু করতে পারে। তিনি বলেন, চীনের যেভাবে এই মহামারী নিয়ন্ত্রণ করেছে সেটাই একটা প্রমাণ। এর আগে এই ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারায় এশিয়ান দেশটির সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে, চীন বিশ্বকে যথাযথভাবে সতর্ক করেনি। মার্কিন প্রেসিডেন্টের ধারণা, চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের, সে কারণেই বেইজিং চায় তার প্রতিপক্ষ জো বাইডেন যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। পঞ্চগড়ে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে রংপুর বিভাগ সমিতি ঢাকা। সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ ও দুপুরে বোদা উপজেলায় এই খাদ্য সহায়তা দেওয়া হয়। দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চিশতি, রংপুর বিভাগ সমিতি ঢাকার সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা নকিবুল হাসিব বাবলা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পথচারী সহ অবহেলিত জনসাধারণের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। আলমান হিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর চৌমুহনী এলাকায় 300 রোজাদারের মধ্যে এই ইফতার বিতরণ করা হয়। আলমান হিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ওয়াহিদ সিরাজ স্বপন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এবারে জানিয়ে দেব সেহরি ও ইফতারের সময়সূচি। আজ ঢাকায় সেহরির শেষ সময় রাত 3:59, রাজশাহীতে রাত 4:04, সিলেটে 3:50, চট্টগ্রামে রাত 3:57, খুলনায় 4:05, বরিশালে 4:01, রংপুরে 3:58 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত 3:56। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:31, রাজশাহীতে সন্ধ্যা 6:38, চট্টগ্রামে 6:22, সিলেটে 6:26, খুলনায় 6:30, বরিশালে 6:29, রংপুরে 6:38 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:32। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের 3টি বুথ প্রদান করেছে প্রাণ আরএফএল গ্রুপ। আজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিনের কাছে নমুনা সংগ্রহের বুথ হস্তান্তর করেন প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। প্রাণ আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গেটওয়েল লিমিটেডের তৈরি এই নমুনা সংগ্রহের বুথ প্রদানের জন্য প্রাণ আরএফএলকে ধন্যবাদ জানান হাসপাতালের পরিচালক। ঢাকা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মনিরা পারভিন এ সময় উপস্থিত ছিলেন। চলে গেলেন উপমহাদেশের অন্যতম সেরা ফুটবল ব্যক্তিত্ব চুনি গোস্বামী। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 82 বছর। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের এই তারকা 1962 সালে জাকার্তা এশিয়ান গেমসে নিজ দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। সেবার ফুটবলে স্বর্ণপদক জিতেছিল ভারত। 1964 সালে এশিয়ান কাপ ফুটবলে রানার্স আপ দলের সদস্য ছিলেন তিনি। ফুটবলের পাশাপাশি খেলেছেন ক্রিকেটও। 1971-72 সালে রঞ্জি ট্রফিতে চুন্নি গোস্বামী বাংলা দলের নেতৃত্বে ছিলেন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশে করোনা ভাইরাসে আরও 5 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 564 জন। করোনা রোগীদের 90% বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন, বেশিরভাগেরই মৃদু উপসর্গ ছিল বলছে স্বাস্থ্য অধিদপ্তর। সড়কে প্রতিদিনই বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা, লকডাউন শিথিল করলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। শুধু জ্বর কাশি শ্বাসকষ্ট নয়, হার্ট অ্যাটাক বা লিভারের সমস্যাতেও মারা যাচ্ছেন করোনা আক্রান্তরা, তথ্য বিদেশে কর্মরত চিকিৎসকদের। এবং অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষার অনুমতি দিল ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। দর্শক, আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।